ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين الحمد لله والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن عبد الله بن عباس رضي الله عنهما ان النبي صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الفجر يوم الجمعة ألف ميم تنزيل السجدة وهل أتى على الإنسان حين من الدهر وأن النبي صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الجمعة سورة الجمعة والمنافقين أخرجه مسلم شيء مستمر عبد حديث عبد الله <سؤال> بن عباس رضي الله عنهما كنا الرسول صلى الله عليه وسلم جمع الدين فجر الصلاة ألف لام ميم تنزيل السجدة برتين سورة السجدة بارت آر سورة الإنسان سورة الدهر هل أتى على الإنسان حين من الدهر فجر الصلاة صلى الله عليه وسلم بعثهم ركعتين سورة السجدة بارت জুম্মার দিনে আর দ্বিতীয় রাখাতে সুবরতিন অথবা সুবরত পাঠ করত এই সুন্দরগুড়ি তো বর্তমানে বেশিরভাগ মসজিদগুলিতে মৃত কিছু কিছু আদিম রয়েছেন ইমাম আলহামদুলিল্লাহ পাঠ করেন ফজরের দিন জুম্মার সালাদ না জুম্মার দিন ফজরের সালাদ আমরা সেদিন আরাম শরিফে পড়লাম শেখ সাল হাবুল হাম হাম হামিদাহুল্লাহ সলাৎ পড়িয়েছিলেন তখন তিনি বললেন তিনি এটাও স্মরণ করে দিয়েছেন যে আমি প্রথম রাখার্থে সুরিতা পাঠ করব আর এখানে সজিদা আছে ইমাম সাহেব পাঠ করবেন এরকম বলেছেন ইমাম পাঠ করবেন তো ওখানে আমরা সাজেদা দেবো তো আপনারা সবাই সাজেদা দেবেন কারণ অনেকে জানে না এই জন্য তিনি বলে দিয়েছেন মাসাল্লাহ আর তিনি সুরতদা আর সুরতুল ইনসান পাঠ করেছেন

কে উঠে দীর্ঘ অর্থাৎ আমার কাছে খুব ভালো লাগে যখন এরকম ইমাম দেখি কিন্তু ওই সময়ও ওই মসজিদে একটা লোক আমাদের পাশে ছিল কোন এক এলাকার কোন এক দেশে সে বললো ইমাম মুনাফির আস্তাফর অর্থাৎ মানুষকে তনফির করতে চায় অর্থাৎ নমাজ থেকে চাই আমি বললাম চুপ থাকেন বুঝবেন না আমি আর একজন একটা মূর্খ এই মূর্খতা দূর করার জন্যই আমাদেরকে জ্ঞান অর্জন করা উচিত কিভাবে আল্লাহ রসুন সাল্লাহ আলী দয়া করতেন আমাদের জানা উচিত ইমামতি করতে গিয়ে এরকম তাড়াহুড়া করে মানুষ সুয়ে ফাতেহা পর্যন্ত যারা পিছনে আছে ওরা পড়তে পারে না

জুম্মার দিনে আর রুকু সুযোগ কিরকম পড়তেন আদায় করতেন কিন্তু আমাদের অভ্যাস এটুকু যে মসজিদে দ্রুত সলাত আদায় করে ওই মসজিদে লোকজনের সমাগম হয় বেশি আর যেখানে একটু দৃঢ়স্থিরভাবে প্রশান্তির সাথে আদায় করে সেখানের সংখ্যা হয় কম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন মানার তৌফিক দেন يربون بقول كنا حديث يجي حديث يبقى تقول لهم وأن النبي صلى الله عليه وسلم كان يقرأ في صلاة الجمعة سورة ال... سورة الجمعة والمنافق جمع صلاة الله الرسول صلى الله عليه وسلم سورة الجمعة أو سورة المنافقين بعد كده ده هن تريته كل هذا مسجد بابه خوب كم شن كم مسجد هذا تري كم سورة الأعلى سبيه اسمه بكر على سورة الغاشية بواجع